সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন থাকছে বলিউডের কয়েকটি ইন্টারেস্টিং গসিপস রিলেটেড। প্রথমেই থাকছে শাহরুখ খান কি তাহলে তার নেক্সট মুভির ব্যাপারে কনফার্মেশন জানিয়ে দিল। এরপর থাকছে ঐশ্বরিয়া রায় বচ্চনকে ভয় পেতেন সুস্মিতা সেন, এখন ঘটনাটা কি সেটা কিন্তু শেয়ার করলেন সুস্মিতা সেন নিজেই। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি শাহরুখ খানের কাছে। সেই জিরো মুভির ফেলারের পর অলমোস্ট দেড় বছরের বেশি সময় পার হয়ে গেছে, শাহরুখ খানকে আমরা অনস্ক্রিনে দেখি না, এবং ভক্তরাও শাহরুখ খানকে এত দীর্ঘদিন অনস্ক্রিনে দেখতে না পারার কারণে অনেক আপসেট। মাঝে মধ্যে শাহরুখ খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্লোগান হয়, শাহরুখ খানকে দেখতে চাই বড় পর্দায়। যাই হোক, এর মাঝে যে শাহরুখ খানের নতুন কোনো প্রজেক্ট নিয়ে গুঞ্জন উঠেনি এমনটা কিন্তু নয়। মাঝে মধ্যেই গুঞ্জন উঠে শাহরুখ খানের আপকামিং প্রজেক্টগুলোর ব্যাপারে, যেমন শাহরুখ খান রাজকুমার হিরানির সঙ্গে কাজ করবেন, তো শাহরুখ খান আতলি কুমারের সঙ্গে কাজ করবেন, এটসেট্রা এটসেট্রা। বাট শাহরুখ খান নিজে থেকে কখনো এসব বিষয় নিয়ে মুখ খুলেননি। বাট এবার বোধহয় শাহরুখ খান তার আপকামিং প্রজেক্টের ব্যাপারে হিন্স দিয়ে দিল। কেন আমরা বলছি, কারণ রিসেন্টলি টুইটারে তিনি ভক্তদের সঙ্গে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন করেন, যেখানে শাহরুখ খানকে ভক্তরা বেশ কিছু কোয়েশ্চেন করে, যার মধ্যে এক ভক্ত শাহরুখকে কোয়েশ্চেন করে, হলিউড ডিরেক্টর মার্টিন স্কর্সেস এবং ক্রিস্টোফার নোলানের মধ্যে কার সঙ্গে আপনি কাজ করতে চান, এবং উত্তরে শাহরুখ খান বেশ ইন্টারেস্টিং একটা রিপ্লাই দেন। শাহরুখ খান জানান দুজনেই অনেক ভালো মানুষ, তাদের সঙ্গে আমার মিট হয়েছে, কিন্তু রাজকুমার হিরানি বেটার, তাকে অনেক আপন আপন লাগে। বাস এরপরে সবাই স্পেকুলেট করা শুরু করে যে তাহলে নেক্সট প্রজেক্ট হয়তো রাজকুমার হিরানির সঙ্গেই হতে যাচ্ছে, কারণ শাহরুখ খান এখানে অন্য কোনো ডিরেক্টরের নাম না নিয়ে কেন রাজকুমার হিরানির নামটাই দিল। এবং অনেকেই মনে করছে হয়তো ড্রামাটিক ওয়েতে নাটকীয়ভাবে শাহরুখ খান তার আপকামিং প্রজেক্টের ব্যাপারে হিন্স দিয়েই দিয়েছে। যাই হোক, এখন এটা যদি হয় তাহলে তো ভালো, কারণ শাহরুখ খানের লাস্ট কয়েক বছরে কোনো ফিল্মই কিন্তু সাকসেসফুল হয়নি। আর রাজকুমার হিরানির মতো ট্যালেন্টেড ডিরেক্টরের সঙ্গে যদি শাহরুখ খান কাজ করেন তাহলে এটা হবে তার জন্য বেস্ট চয়েস। লেটসি তারপরও কী হয়। এবার আসি সুস্মিতা সেনের কাছে। এখন সুস্মিতা সেন এবং ঐশ্বরিয়া রায় দুজনের কাছে 1994 এই বছরটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই দুজনই ওই বছর নাম লিখেছিলেন মিস ইন্ডিয়া প্রতিযোগিতায়, এবং সেই প্রতিযোগিতায় সুস্মিতা প্রথম হয়ে জিতেন মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাব, আর দ্বিতীয় হয়ে ঐশ্বরিয়া জিতেন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের খেতাব। তারপর সুস্মিতা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায়, আর ঐশ্বরিয়া রিপ্রেজেন্ট করেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। এবং কোইনসিডেন্টলি দুজনেই বিশ্ববাসীকে চমক দিয়ে জিতে নেন বিশ্ব সুন্দরী দুই খেতাব। কিন্তু রিসেন্টলি একটি ইন্টারভিউতে সেই প্রতিযোগিতা রিলেটেড একটা ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করেন সুস্মিতা সেন। তিনি জানান যে বছর তিনি মিস ইন্ডিয়া টাইটেল জিতেন, সে বছর যখন তিনি প্রতিযোগিতায় নিজের নাম এন্ট্রি করাবেন তখন তিনি শুনেছিলেন ঐশ্বরিয়া রায় সেই কন্টেস্টে অংশগ্রহণ করতে চলেছে, এবং তিনি বলেন ঐশ্বরিয়ার নাম শুনে তার সঙ্গে থাকা আরও 25 জন কন্টেস্টেন্ট পিছিয়ে চলে আসে এবং তারা প্রতিযোগিতা থেকে চলে যায়, এবং তারা আর প্রতিযোগিতায় নামই লেখায়নি। সুস্মিতা সেন বলেন কারণটা ছিল সেই সময় ঐশ্বরিয়া মডেলিং ইন্ডাস্ট্রিতে খুব জনপ্রিয় ছিল, ফলে ভয় পেয়ে তিনি নিজেও পিছিয়ে আসতে চেয়েছিলেন। বাট অ্যাট দ্যাট টাইম সুস্মিতা সেনের মা তাকে বলেন তুমি কাকে ভয় পাচ্ছ, যদি তোমাকে হারতেই হয় তাহলে লড়াই করে হারো, এইভাবে প্রতিযোগিতা থেকে ছড়ে আসছো কেন। এরপর সুস্মিতা সেন তার মায়ের ভরসায় মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, আর তারপর তিনি ঐশ্বরিয়াকে পিছনে ফেলে মিস ইন্ডিয়া টাইটেলটা তো জিতেই নেন। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।